এই যে বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে নজিরবিহীন ইতিহাসের পাতায় লেখা হবে বন্ধু স্মরণ করে লেখা হবে ইসরায়েল এবং সাদা সাদা কুকুরগুলো পৃথিবীর কাছে বন্ধু চিরলাঞ্ছিত চির অপমানিত হবে এত বেশি লজ্জিত হবে এখন স্থল অভিযান করতে এসে মোটামুটি হামাসের আক্রমণে আর এগোতে পারছে না ঠিক কিনা বলা আমার আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ ঠিক কিনা বন্ধু মসজিদে আকসা আমার গায়ের পশমগুলো সমস্ত শরীরের পশমগুলো শিউরে উঠেছে বন্ধু মসজিদে আকসাকে বন্ধু ইহুদিরা তাদের উপাসনালয় মনে করছে কিন্তু তারা জানে না কত পড়েছে এই মসজিদে আকসায় বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে একটা ফোঁটা রক্ত কখনোই বিফলে যেতে পারে না ও বন্ধু সেখানে আমার নবী সকল নবীদেরকে নিয়ে ইমামতি করলেন নামাজ হলো ওখান থেকে ওনাকে সামার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ সাতা কত ৩৫ তাহলে ৩৫০০ বছরের রাস্তা শুধু আসমান গুলো ফাড়ি দেওয়া কি দেওয়া আসমান গুলো ফাড়ি দিয়ে চলে গেলেন নবীজি সিদ্রাতুল মুনতাহায় সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে বরাককে বললেন বরাক তুমি উঠো হয়ে যাও কেন গো নবী কোন প্রিয় মানুষকে মাস পথে কি কেউ আতারিয়ে দে রে বরাক সামনের দিকে তুমি আগুইতে পারবা না কারণ সামনে শুধুই আছে যে অতিক্রম করব সেটা মহাশূন্য শুধু নূরের জগৎ বলেন না সুবহানাল্লাহ প্রিয়জনকে ছেড়ে দিলেন তুমি চলে যাও রফরা ভাসতেছে রফরা ভেসে নবীকে নিয়ে গেলেন বন্ধু নবীকে যখন নিয়ে গেল নবীজি সশরীরে আমার নবীজি আল্লাহর আরশের গেঁচে কদম দিলেন দেওয়ার পরে নবীজি জুতা মোবারক খুলতে চায় আমার নবী জুতা যখন খুলতে চাইলেন আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব আপনি জুতা খুলবেন না আপনার পাদুকা মোবারক নিয়ে আমার আরশের মধ্যে কদমটা বাড়িয়ে দেন নবী গো আমার প্রাণের নবী এতটা দামি গো বন্ধু আমার নবী বললেন মুসা কালিমুল্লাহ যখন গিয়েছিল কুহে তুড়ে তুমি বলেছিলে মুসাকে জুতা করে যাওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবি সেদিন আমি মৌসাকে বলেছিলাম জোতা খুলে যাওয়ার জন্য এই কারণে কারণ আমি মৌসাকে কুহিতুরের মাটি লাগাইয়া তার ইজ্জত বাড়াবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি ইজ্জত বাড়াবো বলে জোতা খুলতে জোতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম সবচেয়ে মজার খবর দেখেন আল্লাহ কিন্তু একজন নবীকে বলেছেন কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা স্পট আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন দেখেন আমাদের নবী এবং অন্য নবীদের মর্যাদা পাওয়ার সম্মানের মধ্যে কত পার্থক্য কত ডিস্টেন্স মুসা নবী বললেন রব্বি আরিনি আল্লাহকে দেখতে চাইল আল্লাহ বললেন লান্তারানি নাকচ করে দিল কিন্তু বন্ধু আমরা এমন একজন নবীর উম্মত হইলাম রে আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি আমার সামনে বন্ধু কোরআন শরীফটা আছে বন্ধুরে আমার এই যে কোরআন শরীফের ১৫ পারা কোন পারা সকালে গিয়ে ট্রাই করবেন মুসা দেখতে চাইলেন দাওয়াত ইচ্ছে করে নিতে চাইলেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ দাওয়াত কবুল করলেন না আপনার আমার নবী চাইনি বন্ধু কোরআন শরীফের ১৫ পারায় প্রথম পৃষ্ঠায় সূরা বনি ইসরাঈল সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا موسى দেখতে চাইলেন আল্লাহ নাকচ করে দিলেন সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে ১৫ পারায় আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন এই কোরআন সাক্ষী তাহলে দাম আছে না নাই এবার বন্ধু ৩৫০০ বছর পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহায় বরাক বন্ধ উঠ হয়ে গেল রফরা বেশে নবী আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেল এখানে মজার একটা খবর কোন নবী যাইতে পারল না মুসা পৃথিবীতে দেখতে চাইল দেখাও দিলেন না আল্লাহ যে নূরে জগৎ পাড়ি দিল রে নূর নূরের সাথে মিশে পানি পানির সাথে মিশে মাটি মাটির সাথে মিশে মানুষ আমরা পাশাপাশি মানুষের সাথে মিশে মুরগি মোরগের সাথে মিশে হাঁস হাঁসের সাথে মিশে
ঠিক কিনা বলেন কাল বিল নদী এই যে ছোট কাটা নালা দিয়ে পানি সাগরের নদীর পানির সাথে মিশে ঠিক কিনা বলেন একটা নূর আর একটা নূর ছাড়া কখনোই মিশতে পারে না নূরের জগৎ ফাঁড়ি দিয়ে চলে গেল বন্ধ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব আমি মূসাকে পথহে দূরে যাইতে বলেছিলাম যোদা কোলে মূসার দাম বাড়াবো এই জন্য আজকে আপনাকে বলছি জোতা নিয়ে আসেন গো আপনার জোতার ধুলি লাগাই আমি আমার আরশের দাম বাড়াবো জোরে জোরে কোন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বেশি প্রেমময় খবর হলো কাউন্সিলর সাহেব আপনি কিছু মনে করবেন না তাদেরকে বোঝানোর জন্য বলছি আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল কোথায় একেবারে কাছাকাছি চলে গেল কতটা কাছে বন্ধ চলে গেল এদিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ থেকে প্রমাণ বন্ধ আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারে মদিনার দুই কাব মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে হাত মোবারক রাখলেন রাতে দেরি আমার নবী বললেন আল্লাহর কুদরতি হাত মোবারক আমার দুই কাদের মধ্যখানে রাখতে দেরি রে আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো আমি আসমান জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে আরো সহজ করেছে একটা মানুষের হাতের তালুটাকে মানুষ যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায় আমি নবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে যা কিছু হবে আমি হাতের তালুর মতো সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা গায়বী খবর দেনেওয়ালা যিনি গায়বের খবর দিতে পারবে না যেটা আপনার আমার দৃষ্টি সীমার বাহিরে সেটার খবরই নবীরা রাখে আর রাখতে পারে বিধাই তারাই হবে নবী আর জোরে বলেন না সুবহানাল্লাহ সে নবীকে ভালোবাসার দরকার আছে নাই নবীর সম্মান বুঝতে পারছেননি নবীর মর্যাদা বুঝতে পারছেননি আমি বলে শেষ করতে পারবো না নবীজি পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল বন্ধ আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট এসেছিল ও বন্ধ মনে হয়েছিল আকাশের তারাগুলো সব যেন জমিনে এসে পড়বে আপনাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য পৃথিবীর কোন আলেম বলতে পারবে না নবীকে কে খতনা করিয়েছে কেউ বলতে পারবে না কারণ আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু রাসূলের ফুফু সুফিয়া তিনি বললেন আমার রদূর থেকে যখন আমার নবী কদমটা বাড়িয়ে দিল কদমটা বাড়িয়ে দিতে দেরি রে মামেনার রদূর থেকে ছেলে হলো না মেয়ে হলো দেখতে গেলাম দেখতে যাইতে দেরি রে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়ান উনি বলতেছেন আমি নবীজির কাছাকাছি যাইতে দেরি নবীজির কাছে যাওয়ার আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নূরের একটা চাদর আল্লাহর কুদরতি নূরের একটা চাদর আসলো রে এসে নবীজির বুক মোবারক থেকে পুরো অংশটা ঢেকে দিল পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি আমরা সেই নবীর উম্মত নবী সম্পর্কে চিন্তা করতে হলে বুঝে শুনে চিন্তা করতে হবে বন্ধু নবী সম্পর্কে ভাবতে হলে বুঝে শুনে ভাবতে হবে যদি আপনার ভাবনা ব্রেইনে না আসে বন্ধু একটু ধৈর্য ধরতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক না ঠিক আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরে আমার নবী বড় প্রেম নবী বড় নেয়ামত নবীর সাথে যুক্ত থাকবেন আপনি হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কিয়ামত কখন হবে আমার নবী বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি নবী তাহলে কি করেছো কই আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি বলতে দেরি রে আমার নবী ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আর জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহীর মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন রাসূল আমার ভালোবাসা সবাই রাসূল আমার ভালোবাসা
রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে রসুল আমার কাজে কর্মে আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যথ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোবাসা রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার বদিনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে রসুল আমার ভালোবাসা রসুল আমার রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা রসুল আমার কাজে কর্মে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে তখন তোমার বদল তখন তোমার বদল ভুলাই বেদনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা বলে রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোবাসা রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা